নবীনগর উপজেলার 21টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া 5 আসন। এই সংসদীয় আসনে পর্যায়ক্রমে জয় পেয়েছে দেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। 1973 সাল থেকে এ পর্যন্ত 10টি সংসদ নির্বাচনে 3 বার আওয়ামী লীগ, 3 বার বিএনপি, 3 বার জাতীয় পার্টি এবং 1 বার জয় পেয়েছে জাসদ। একাদশ সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় ভোটকেন্দ্রিক তৎপরতা বেড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য জয়ের আশা ক্ষমতাসীন দলটির। আমরা আশা করি যে আগামী সংসদ নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের ফয়জুর রহমান বাদল সাহেবকে নমিনেশন দেন, আমরা বিপুল ভোটে নিশ্চয় জয় লাভ করব। তবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ হলে আসনটি আবারও দখলে আসবে বলে মনে করে বিএনপি। নবীনগর যদি বিএনপিকে নমিনেশন দেওয়া হয়, যে কোনো ব্যক্তিকে দেওয়া হয়, তাহলে আমাদের নবীনগর বিএনপি অত্যন্ত শক্তিশালী এবং বিএনপি ইনশাল্লাহ বিজয় লাভ করবে। এদিকে ভোটাররা বলছেন শুধু রাজনৈতিক দল নয়, এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। এমন একজন প্রার্থী চাই যে প্রার্থী আমাদের সার্বিক সহযোগিতা আমাদের পাশে থাকবে এবং নবীনগরের উন্নয়নমূলক কাজ করবে। রাস্তা ঘাটে বা মানুষের জনগণের বা পিছনে থাকায় ওনারই ভোট দিব। নবীনগরের উন্নয়ন যে করবে দেখে শুনে বুঝে শুনে আমরা তাকে ভোট দিব। উস্তাদ আলাউদ্দিন খাঁকে কেন্দ্র করে শিবপুরকে যেন সত্যিকার অর্থে একটি আলাউদ্দিন পল্লী এবং এখানে যেন একটা মিউজিয়াম তার স্মরণে করা হয়। ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে 3,10,100 ভোটারের মধ্যে 1,54,700 নারী। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।